সাথে আমরা এবার আলোচনায় ফিরবো আমাদের সঙ্গে আছেন আমাদের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ মামুন আবদুল্লাহ আমরা দেখেছি আজকে চতুর্থ দলের বৈঠক হলো এবং এই সংকটের মধ্যে দ্বিতীয়বার আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বসেছেন বৈঠকের সাথে এবং আজকে সিদ্ধান্ত হয়েছে জামায় শির বিষয় আপনার কাছে কি মনে হচ্ছে সব মিলে দেখুন জামা শিবির নিষিদ্ধের বিষয়টি একটি রাজনৈতিক মূলার মতো মনে হয় আমার কাছে আমরা যেমন বলি মূলা ঝুলিয়ে রেখা হয়েছে এইটিও বলা হচ্ছে নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ করা হবে কেন দু সালে যখন আমাদের নির্বাচন কমিশন যখন জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করলো এবং বাতিল করা হলো তার আপ আপিল করেছিল হাইকোর্টে গিয়েছিল হাইকোর্টের সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন থেকেও তারা রায় এসেছে এটা বাতিলই থাকবে অর্থাৎ তারা নির্বাচন করতে পারবে না যেই নির্বাচন কমিশন যেই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেছে তার কোনো তার পরিচয় থাকে না কারণ আপনি জানেন যে কোনো একটি রাজনৈতিক দল হতে হলে তাকে নিবন্ধিত হতে হয় নির্বাচন কমিশনে যেই দলটি নিবন্ধন হওয়ার যোগ্যতা হারিয়েছে হারানোর পেছনে তখন বলা হয়েছিল তাদের যে গঠনতন্ত্র সেটি আমাদের সাংবিধানিক কিছু ধারার সাথে সাংঘর্ষিক এই কারণে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন অবৈধ এবং বাতিল করেছিল তার মানে আপনার কোনো অস্তিত্ব নাই নির্বাচন কমিশন বলল এই দলের কোনো অস্তিত্ব নয় সেই দল এখন বাতিলের প্রশ্ন আসলো কেন আবার এটি তো মানুষকে একটু ভাওতা দেওয়ার মতো বিষয় আর বাতিল যদি করতে হয় নির্বাহী আদেশ বলে অনেক রাজনৈতিক দল তো এই দেশে নিষিদ্ধ করা হয়েছে হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে কেন জামাতকে নিষিদ্ধ করা হয় না এটি একটি মানুষের জানার বিষয় মানুষকে আসলে বোকা ভাবার কোনো কারণ নেই এদেশের মানুষ যথেষ্ট সচেতন এবং মানুষকে যখনই কোনো পক্ষ থেকে বোকা বানানোর চেষ্টা করা হয় মানুষ তখনই প্রতিবাদ করে এবং তখন তার প্রতি আস্থাহীনতার সৃষ্টি হয় এইসব গুলো আমরা দেখেছি যে দেখা দাও এই প্রসঙ্গে যেটা জানতে চাই যে আপনি বলছেন নিষিদ্ধের বিষয়টি একটি মূলা ঝোলানোর মতো বিষয় আমরা দেখেছি যে আসলে রাজনৈতিক দলগুলো কিন্তু আবার এই দলগুলোর সাথে কোনো না কোনোভাবে লেজুর বৃত্তি করে আগেও ক্ষমতা এসেছেন বা এই আমরা ইতিহাসও দেখেছি এই যে তাদেরকে ব্যবহার করার মানসিকতা সেই জায়গাগুলো কি আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন নয় একদম ঠিক জায়গাটা ধরেছেন আপনি আমাদের রাজনীতি আবর্তিত হচ্ছে কিছু ভাবধারার মানুষের সাথে কখনো সংযোগ যোগ করে কখনো বিয়োগ করে আপনি ধরেন এই যে মৌলধারী ভা মৌলবাদী ভাবধারার বিশেষ করে রিয়েকশানের একটা গ্রুপ তো আমাদের দেশে আছে। এটিকে এক এটি একটি নির্দিষ্ট সংখ্যা আমাদের দেশে এবং ভোটের বাজারে এদের মূল্য খুব বেশি হয় এ আমরা দেখি যে এই ইসলাম ধর্মকে পুঁজি করে যদিও বা আমাদের ধর্মকে পুঁজি করার সুযোগ নেই কিন্তু তারপরও যেহেতু আমাদের মধ্যে অশিক্ষা কুশিক্ষা রয়েছে আমাদের দেশের মানুষকে ধর্মীয় লেবাসে মধ্যে ঢেকে তাদেরকে নানাভাবে ব্যবহার করা হয় ধর্মীয় লেবাসে ঢেকে নানা ধরনের বিভ্রান্তি কুসংস্কার ছড়িয়ে বিভিন্নভাবে এই একটা বড় ভোটের অংশ তারা হাতিয়ে নেই এই অংশটাকে বিভিন্ন রাজনৈতিক দল ভোটের সময় ব্যবহার করে এই কারণে মূলত এইটা কি নিষিদ্ধ করা হয়নি এটি কি নির্বাহী আদেশের বিষয় এটি যে কোনো সময় করা যেত কিন্তু দেখা গেল দীর্ঘ ধর্মীয় লেবাসের যে বিষয়টি বলছিলেন মামুন আবদুল্লাহ আমরা কিন্তু প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে তিনি বলছেন না কিন্তু যারা নাশকতা করেছে সেখানে জঙ্গিদের কথা বলছেন এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে ইসলামকে পুঁজি করে এই জঙ্গিরা বিভিন্ন ধরনের তাদের কর্মকাণ্ড করছেন তারা একটা দীর্ঘ সময় ধরে করছে এখনও তারা কিভাবে আসলে এতটা শক্তি পায় এতটা সংগঠিত হয় তারপরে সে নাশকতাটা চালায় এই জঙ্গিত্ববাদ এবং ইসলাম মৌলবাদী দুটো কিন্তু একই জিনিস আপনাকে এমনভাবে আপনার ব্রেন ওয়াশ করা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি এই কাজটা করলে দ্রুত বেহেস্তে চলে যেতে পারবেন তো আমাদের মানুষের মধ্যে আমি প্রথমে বলেছি যে কুশিক্ষা কুসংস্কার এই বিষয়টি খুব প্রবল যেহেতু আমাদের শিক্ষার অভাব আছে আমাদের দেশের মানুষ আমরা শিক্ষিত বলি কিন্তু এই কুসংস্কার থেকে মূলত জঙ্গিবাদের জন্ম এবং দেখা যাচ্ছে আমাদের মেধাবী ছেলেরাও এই পথে দ্রুত ধাবিত হচ্ছে আপনি হলে আটি জানে কারা অংশ নিয়েছে তারা তো অশিক্ষিত ছিল না তারা সুশিক্ষিত কিন্তু তাদের মেধাকে এমনভাবে বিকৃত করা হয়েছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ও দেখেছে তারা মেধাবী ছাত্র আমি সেটাই বললাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের কাজে লাগানো হয়েছে বিপথে পরিচালিত করা হয়েছে তো সুতরাং এই জিনিসগুলোকে সম্মূলে নির্মূল করতে হবে নানাভাবে শুধুমাত্র অভিযান চালিয়ে সম্ভব না এটা নাগরিক সচেতনতা সৃষ্টি করবে এবং এই সচেতনতার মাধ্যমে এটিকে এলিমিনেট করতে হবে সমাজ থেকে না হলে এটি সমূহ বিপদ ডেকে আনবে আমাদের জন্য